বাংলাদেশে পোল্ট্রি ফার্ম খামার বহু তরুণের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। আর এই পোল্ট্রি শিল্প গড়ে ওঠার পেছনে যে কয়জন মানুষ স্মরণীয়, তার মধ্যে জিএম নুরুল ইসলাম রনি অন্যতম। নিজের কারিগরি বিদ্যা কাজে লাগিয়ে তৈরি করে যাচ্ছেন অতি প্রয়োজনীয় পোল্ট্রি ইনকিউবেটর। ৯৩ সালে আমি বিএ পাশ করছি, ৯৩ সালে গেছি সৌদি আরব। সৌদি আরবে যে আমি লেবারি কাজ করছি অনলি, তা লেবারি কাজ করার সময় আমার মাথায় ঢুকছে যে এই মেশিন আমি একটা বাংলাদেশে যাওয়ার সময় নিয়ে যাব। এখন আমার বন্ধুরা সবাই বলছে যে বাক্স না নিয়ে একটা ভিসিআর বা টিভি নিয়ে যাই আমরা। তাই আমি বললাম আমি ভিসিআর টিভি নিয়ে যাব না, আমি এই জিমির মেশিনই নিয়ে যাব। তা ওনারা যখন আমাকে বললেন যে না নেওয়ার জন্য, তখন আমি প্রথমে চিন্তা ছিল চার পাঁচটা নিয়ে যাব, তারপরে আমি দুইটা নিছি, একটা ইটালি একটা নিছি ইউএসএ। এটা কী করছি, ওইটা নিয়ে আসার পরে বাংলাদেশে আমি ওইটা খুলছি। খোলার পরে এটা আমি চিন্তা করছি যে এই মেশিন তো বানানো সম্ভব। তা ওই মেশিন খোলার পরে আমার একটা নিজের মধ্যে একটা সাহস জাগছে যে মেশিন কোনো অবস্থাতে আমি বানাবো না, এ কথা বলা যাবে না, আমি বানাবো এটা কনফার্ম। এটা তারপরে আমি দেশের ভিতরে অনেক খোঁজাখুঁজি করে পাশপাতি কী করা যাবে। তারপরে আমরা দেশের বাড়ি থেকে আগে মাল নিয়ে আসতাম এই মেশিনের মালগুলো। এটা যখন আমরা দেখলাম যে দেশের ভিতরে যদি এটা সম্ভব হয়, এর পাশপাতি বানানো, এর ইকুইপমেন্ট যদি আমরা সহজে বানাতে পারি, তাহলে আমাদের মেশিন আমরা কম দামে দিতে পারবো। সেই হিসাবে আমরা এই মেশিনগুলো ফুল ফিল আপ মার্কেটে ঢুকে গেছি এবং মেশিনের পার্টস আমরা নিজেরা তৈরি করতে সক্ষম হয়েছি এবং এইটা করছে আমার সম্পূর্ণ নিজের অর্থায়নে। এবং এই যে ইকুইপমেন্টগুলো আমরা বানাচ্ছি, এই ইকুইপমেন্টগুলো ইন্টারন্যাশনাল মানের, আন্তর্জাতিক মানের, এটা দেশের বাইরে ব্যাপক চাহিদা। আমি যখন আস্তে আস্তে আমি মোটামুটি একটা পয়সার মুখ দেখছি, তখন স্থানীয় কিছু রাজনৈতিক লিডার বলা যায় তারা আমার 5,000 লোকের একটা মিছিল দিল। তারা একটা গরিব মানুষের ছেলে বলল যে এই সাজিদার আমি নাকি রড দিয়ে তার গালের ভিতরে রড দিছি, দিয়ে একটা নাটক সাজালো। নাটকটা হলো কি, মানে আমার নামে একটা শহরে 5,000-6,000 লোক দিয়ে একটা মিছিল করলো, এটা আমি কিছু জানি না। মিছিলটা এমন যে মানে আমার অর্থ করি ঘর বাড়ি সব ভেঙে তছনছ করে দেবে এবং আমার মানে আমার ব্যবসাটা পুরো একবার ধ্বংস। তখন আমি এটা চিন্তা করলাম যে আমি তো এই কাজ করিনি বা এর গায়ে আমি হাতই দেইনি, আমি এরকম ধরনের একটা কাজ করব। তো আমার তখন আমার এই আমার শ্বশুর বাড়ি থেকে আমার আত্মীয় স্বজন ওনারা বললো যে ঠিক আছে আমরা দেখতেছি তুমি কি এই কাজ করছো কিনা। আমি বললাম না, এই কাজ আমি করিনি। তখন ওনারা প্রশাসনের সাথে বললো যে আমার বোনে এই কাজ করিনি। তখন আমি ওনারা ওই স্যালির আমি বললাম যে ওই স্যালির আপনারা এলাকান, ওর তো কেউ মারিনি। তখন প্রশাসন সাংবাদিক দিয়ে ওনারা ওর পিছনে লোক লাগালো, লোক লাগাই তারপর ও দেখে আমার অন্য লোক যখন আসে তখন তাদের সাথে কথা বলে, আর আমাদের লোক টোক গেলে তখন বলে যে রনি আমার ওই ইশারা দেখায় যে আমার রড দিয়েই মারছে। তখন ওই অবস্থার মধ্যে আমার ওয়াইফ আমার ছেলের ওর তো ছোটো, এটা এই ঘটনাটা হলো 2000 সালে সম্ভবত। ওই মুহূর্তে আমি প্রায় 20 দিনের মতো আমার ব্যবসা থেকে আমি পালাই থাকি আত্মগোপনে। বিচারের জন্য আমি প্রার্থনা করি প্রশাসনের কাছে, তখন প্রশাসন ওইটা সঠিক তথ্যটা তুলে ধরেন যে আমি আসলে এগুলো আমি সাথে জড়িত ছিলাম না, এটা প্রমাণ করলেন এবং আমাকে কোনো কেস কামই হলো না। ওই ছেলেরা যারা কেস করছিল আমার নামে এজাহার করছিল থানায়, আসলে এটা হৃদয় মানে আমি জীবনে এরকম ধরনের দেখিনি। এবং আমি তখন একবার ফ্রি খালাস হয়ে গেলাম, মানে আমার কোনো মুক্তি একবার। থানা থেকে ফাইনাল দিল যে আমি এটার সাথে জড়িত না। বর্তমানে আমার যে পজিশন আছে, এইভাবে যদি আমি কাজ করে এগিয়ে যেতে পারি, তা আমি অনেক কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো। এবং আমি এখন আমার যে কর্মসংস্থান, আমার এখানে 30 জন লোক কাজ করছে, শুধু 30 জন নয়, আমার এখানে 80 জনের মতো আমি কাজ শিখিয়ে, আমার ফ্যাক্টরি থেকে কাজ শিখিয়ে মেশিন যেগুলো বিক্রি করছি সেখানে তাদের কর্মসংস্থান করে দিয়েছি এবং তাদের প্রত্যেকের বেতন ন্যূনতম 5,000-7,000 টাকা। বর্তমান আমি তরুণ প্রজন্মের কাছে আমার এইটাই আমার বক্তব্য, সময় নষ্ট করা যাবে না, সময়ের অনেক মূল্যবান, যেহেতু সময় যদি আমরা কাজে না লাগাতে পারি আগামী দিনে আমরা কোনো অবস্থাতে সামনের দিকে এগোতে পারবো না। সুতরাং তরুণ প্রজন্মের কাজের দিকে আমার এইটুকু বলার তাদের উদ্দেশ্য হলো এইটা, তারা যেন সময়টা নষ্ট না করে,
তারা যেন প্রতি মুহূর্ত সময় কাজে লাগে এবং সময়ের দিকে খেয়াল রেখে যেন তারা কাজ করে, সামনের দিকে এগিয়ে যায় এবং সময়টা যেন কাজের মধ্যে থাকে। স্বপ্ন পূরণে প্রাণনাশের মতো ঘটনাকে অতিক্রম করতে হয়েছে নুরুল ইসলামকে। শত বাধা সত্ত্বেও স্বপ্ন পূরণে পিছপা হননি এই সংগ্রামী মানুষটি। হাজারো কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে পরিণত হয়েছেন শ্রদ্ধার পাত্রে। বহু যুবকের অনুসরণীয় ব্যক্তি এখন জিএম নুরুল ইসলাম রনি। শুরু হোক বিশুদ্ধতা।